বাইক এবং গাড়ির মধ্যে সংঘর্ষে ঘটনাস্থলে মৃত্যু এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম লিটন সরকার, বাড়ি ত্রিপুরা তেলিয়ামুড়া থানাধীন নয়নপুর এলাকায়। ঘটনাটি ঘটেছে তেলিয়ামুড়া থানাধীন চালিতা বাড়ি লালটিলা এলাকায়। সংবাদে জানা গেছে, তেলিয়ামুড়া খোয়াই সড়কে নতুন নম্বরহীন বাইক নিয়ে বাড়ি যাওয়ার পথে খোয়াই তেলিয়ামুড়া সড়কে দাঁড়িয়ে থাকা NL01L1155 ট্রাক গাড়ির সাথে সংঘর্ষ ঘটে। ঘটনাস্থলে বাইক চালকের মৃত্যু হয় বলে জানা যায়। মৃত ব্যক্তির মাথা থেঁতড়ে গেছে। প্রত্যক্ষদর্শীরা খবর দেয় তেলিয়ামুড়া দমকল বাহিনীর কর্মীদের। দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মৃত ব্যক্তিকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে। তেলিয়ামুড়া মহকুমা নিয়ে আসলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক লিটন সরকারকে মৃত বলে ঘোষণা করে। জানা যায়, বাইকে অতিরিক্ত গতির কারণে এই দুর্ঘটনা সংঘটিত হয়। এদিকে পুলিশ বাইক এবং গাড়িটিকে আটক করে থানায় নিয়ে আসে। শনিবার ময়নাতদন্ত শেষে তার মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে। মুখের গুরুতর আহত এবং ওনার যেভাবে নিয়েছে ওনার এখন তো ব্লড বেরিয়ে লাগবে আছে। ওনার মৃত অবস্থাতেই আনা হয়েছে। কোন জায়গাতে আনছে? চালতাবাড়ি এলাকা থেকে পাওয়া গেছে। তাকে নিচে পাওয়া গেছে, লড়ি নিয়েছে। নাম টাম জানা গেছে? কিছু নাম টাম জানানো যাচ্ছে না। থানাতে খবর দেওয়া হয়েছে, তারা ইয়া নিরীক্ষণ করবে। বডিটা এখন মর্গে রাখার ব্যবস্থা করা হবে। কালকে পোস্টমর্টম করার ব্যবস্থা করতে হবে। ভটরা লালটিলা মরসার একটা বেশি একটা বুনাইছে যে লালটিলার এখানে একটা লোক গাড়ি নিচে করেছে অ্যাক্সিডেন্ট। কীভাবে হয়েছে অ্যাক্সিডেন্ট? অ্যাক্সিডেন্টটা কীভাবে হয়েছে বুঝছে না। তারপর আমরা টানার নিয়ে গেছি, দু ছোটো গাড়ি নিয়ে গেছি, গিয়ে সেটা দিয়ে গাড়ি নিচে করেছে লোকটা। তারপর আমরা টাপ নিয়ে সবাই মিলা রাইনা হসপিটাল আনি লাগছি। এটা বাইক আর ট্রাক নাম্বার পাওয়া গেছে কি? নাম্বারটি এখনও পাওয়া গেছে। মারা গেছে পেশেন্টটা? কি মারা গেছে? এখন তো ডাক্তার বাবু বলেও মারা গেছে। নাম টাম জানা গেছে কি? না, নাম টাম জানা গেছে। সে কি বাইক চালক নাকি? হ্যাঁ, বাইক চালক। ধূপগুড়ি তথা উত্তরবঙ্গের ইংরেজি শিক্ষার জগতে এই প্রথম জাতীয় ও আন্তর্জাতিক স্তরে স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মুম্বাইয়ের লেড এক অত্যাধুনিক সমোপযোগী শিক্ষার প্রসারে ধূপগুড়ি হিমালয় পাবলিক স্কুলের সাথে যৌথ উদ্যোগ গ্রহণ করেছে। আগামী শিক্ষাবর্ষে মুম্বাইয়ের লিড সংস্থা হিমালয় পাবলিক স্কুলের প্রত্যেক শিক্ষার্থীকে সম্পূর্ণ আধুনিক ইংরেজি মাধ্যমে শিক্ষাদানের দ্বারা একজন পরিপূর্ণ মানুষ তৈরির সংকল্প করেছে। ইতিমধ্যেই মুম্বাই, কলকাতা, দিল্লি, বেঙ্গালুরু সহ দেশের বিভিন্ন প্রান্তে ইংরেজি শিক্ষার জগতে তাদের মাইল ফলক স্থাপন করেছে। প্রতিটি শিশু মনের প্রকৃত বিকাশের 100% গ্যারান্টি দেয় একমাত্র লিড পাবলিক স্কুলের শিক্ষা গ্রহণের মনোজ্ঞ পরিবেশ, অত্যাধুনিক পরিকাঠামোর ডিজিটাল ক্লাসরুম, ছাত্রছাত্রীদের কোডিং শিক্ষা, প্রদান সবুজ প্লেগ্রাউন্ড, কম্পিউটার শিক্ষা এবং হাতে কলমে শিক্ষা গ্রহণের ব্যবস্থা রয়েছে, যাতে আগামী দিনে ছাত্রছাত্রীরা আধুনিক ও উন্নত শিক্ষা গ্রহণের মাধ্যমে সমাজ ও দেশের নাম উজ্জ্বল করতে পারে। ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে, তাই আর দেরি না করে আপনার সন্তানের শিক্ষিত ভবিষ্যৎ তৈরির জন্য আমাদের প্রতিষ্ঠানে ভর্তি করতে এগিয়ে আসুন। আমাদের ঠিকানা হিমালয়ান পাবলিক স্কুল, ধূপগুড়ি 10 নম্বর ওয়ার্ড পৌর অফিসের পাশে।